আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা ইন্টিগ্রেশনে চ্যাপ্টার 10.2 এ পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা কয়েকটা পার্টে এই চ্যাপ্টারটা শেষ করব। এখানে 1 2 এবং 3 থেকে মেবি 3 1 2 এসএম স্যার বইয়ে 1 2 3 থেকে কোনো বোর্ডে কোনো কোশ্চেন আসেনি, 4 5 থেকে বোর্ডে এসেছে। তো যেহেতু এখানে কোনো বোর্ড আসেনি, আমি কোনো বোর্ড ইন্ডিকেট করিও নাই। তো এখানে আমরা এই প্রথমে 1 এর অঙ্কগুলো নিয়ে একটা ভিডিও করব, তারপরে ধারাবাহিকভাবে 2 3 4 এইভাবে প্রত্যেকটা অঙ্ক দিব। তো এই অধ্যায়ে আমাদের সবচেয়ে বেসিক যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে একটা সূত্র ভালো করে জানতে হবে, সেটা হলো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এই সূত্রটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই সূত্রটা মানে কি হলো, এই সূত্রটা বুঝে যে এখানে x একটা সরল থাকবে এবং ওই x সরলের উপরে একটা পাওয়ার থাকবে। তাহলে এইরকম যদি কোনো আকারের কোনো সূচক অঙ্ক আসে তাহলে আমাদের কি করতে হবে, x টু দি পাওয়ার ওই যে সরলটা থাকবে ওই সরলের উপরে সর্বোচ্চ পাওয়ার এবং সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ওই সর্বোচ্চ পাওয়ার সাথে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে। এবং ওই সর্বোচ্চ পাওয়ার সাথে যে 1 যে মানটা, অর্থাৎ 1টা আমরা যোগ করব, ওই সেম মানটা আমরা আমরা কি করে দেব, ভাগ করে দেব। এটা আমাদের জানতে হবে। আর এখানে আমাদেরকে যে জিনিসটা আবার বারবার আসবে, আমাদের কোনো একটা জিনিসকে কোনো একটা ফাংশনকে আমরা কিছু কোনো একটা কিছু ধরবো, তারপর ওই ফাংশনটা থেকে আমরা অন্য একটা কিছু নিয়ে আসবো। তো এখানে আমরা জানি যে ডি ডি এক্স এক্স এর অন্তরীকরণ করলে আমরা দুটো জিনিস পাবো। একটা হলো এর যদি অন্তরীকরণ করি এর একটা মান হলো 1, এবং ডি ডি এক্স এক্স এর যদি আমরা আবার অন্তরীকরণ করি এর আরেকটা জিনিস আমরা যেটা পাবো সেটা হলো ডি এক্স। তো আমাদের এই অধ্যায়ে সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হলো এই অংশটা, অর্থাৎ আমরা ডি ডি এক্স এক্স, অর্থাৎ এক্স কে আমরা যখন অন্তরীকরণ করবো তখন আমরা কি পাবো, ডি এক্স। তো দেখো আমরা কথা না বলে আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। প্রথমে আমাদের এক নাম্বার যে অঙ্কটা আছে সেটা হলো এক ইন্টিগ্রেশন অফ 5x + 2³ dx। এখন একটু ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে সূত্রে কি দেখেছি, আমাদের সূত্রে ছিল ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের এখানে যে কোনো একটা সলভ থাকতে হবে, একটা সলভ থাকতে হবে, এখানে একটা সলভ থাকতে হবে এবং এখানে কি থাকবে, dx থাকবে। অর্থাৎ এখানে যে সলভটা থাকবে সেম সলভটা আমাদের এই জায়গায় থাকতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে ইন্টিগ্রেশন অফ, এখানে যদি মনে করো থিটা থাকে তাহলে আমাদের এখানে কি থাকতে হবে, ডি থিটা থাকবে। অথবা ইন্টিগ্রেশন অফ এখানে যদি জেড থাকে তাহলে আমাদের এখানে ডি জেড ডি জেড থাকতে হবে। অর্থাৎ এখানে যে সলভটা থাকবে সেম জিনিসটা এই জায়গায় থাকতে হবে। তো এখন দেখো খেয়াল করো এখানে আমাদের 5x + 2, এখানে আছে 5x + 2। এখন আমরা মনে করি নি এটা শব্দটা হলো একটা কি, এখানে শব্দটা হলো একটা চলক x। দেখো এখানে কি আছে x, দেখো অনেক প্রশ্ন হলো এখানে 2, এখানে তো এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে তো 2 শুধু, এখানে x কো, হ্যাঁ আসলে এই জায়গায় x আছে। যেমন কি এরকম 5x, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 1, প্লাস এখানে 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 0। এই কারণে আমরা জানি x টু দি পাওয়ার 0 মানে কত 1, এখানে এই কারণে x টু দি পাওয়ার 0 লিখে না। তো এখানে আমরা কি আমাদের সূত্র সুবিধাতে আমরা একটা সলভের মধ্যে কনভার্ট করতে হবে, একটা সলভের মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে 5x + 2 এই অংশটাকে আমরা এমন একটা অংশ মানে কিছু একটা ধরব, এমন একটা ধ্রুবক ধরব, এই সেম ধ্রুবকটা আমাদের এই জায়গায় কি করতে হবে, আসতে হবে। যেমন আমরা এখানে দড়ি নিলাম বা দড়ি বা মনে করি আমরা দড়ি নিলাম, এখানে আমরা ভালো করে খেয়াল করো আমরা এখানে 5x + 2 এই অংশটাকে আমরা যে কোনো একটা সলভের মধ্যে কনভার্ট করবো, অর্থাৎ যে কোনো একটা ফাংশনের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ আমরা এখানে 5x + 2 ইকুয়াল কি নিলাম, অর্থাৎ আমরা এই অংশটাকে আমরা মনে করলাম একটা জেড ধরে নিলাম, কি ধরে নিলাম, জেড, জেড ধরে নিলাম। এখন দেখো আমরা 5x + 2 অংশটাকে আমরা কি ধরে নিলাম, জেড ধরে নিলাম। এখন আমরা এখানে যদি অন্তরীকরণ করি, কি করি, অন্তরীকরণ, অর্থাৎ আমি একবার এই অধ্যায়ের ক্ষেত্রে বারবার আসবে, আমি শুধু এই ভিডিওটার মধ্যে ভালো করে একবার দেখা দেবো, বারবার পরে নেক্সট আমি যতটা অঙ্ক করবো তার মধ্যে আর ভাঙি ভাঙে দেখাবো না। তাহলে দেখো এখানে আমরা এখন যদি এখানে অন্তরীকরণ করি ডি ডি এক্স, অর্থাৎ জেড, এখানে যদি আমরা অন্তরীকরণ করি জেডের অন্তরীকরণ করি, অর্থাৎ 5x ডি ডি এক্স অফ 5x + 2 এই যদি আমরা অন্তরীকরণ করি, বুঝবাস আমরা অন্তরীকরণ করতেছি। দেখো এখানে যদি আমি একটু আগে শুরুতে দেখেছি, যদি আমরা জেডের অন্তরীকরণ করি তাহলে এখানে আমাদের কি হবে, ডি জেড হবে, এখানে হবে ডি ডি এক্স 5x, এর যদি অন্তরীকরণ করি আমরা তাহলে কি পাবো, 5। এখন দেখো ভালো করে খেয়াল করো ডি ডি এক্স, আচ্ছা আমি একবার ভেঙে ভেঙে দেখেছি, ডি ডি এক্স ইন্টু 5x + ডি ডি এক্স + 2। দেখো এখানে আমি প্রথমে ডি ডি 5x যখন অন্তরীকরণ করবো, এখানে 5 হলো কি চলো, অর্থাৎ কনস্ট্যান্ট, এই 5টা আমাদের কি হবে, সবার বাইরে চলে আসবে। যখন আমরা 5টাকে নিয়ে আসবো তখন x কে যখন আমরা অন্তরীকরণ করবো তখন আমাদের এখানে ভ্যালুটা কি হবে, এখানে আমরা যখন x কে অন্তরীকরণ করবো তখন আমাদের ভ্যালুটা হবে শুধুমাত্র ডি এক্স প্লাস, এখানে যদি আমরা অন্তরীকরণ করি এখানে কি হবে, 0, কারণ আমরা জানি ডি ডি এক্স ই কনস্ট্যান্ট, আমি সূত্রের মধ্যে দেখেছি যখন আমাদের এখানে কনস্ট্যান্ট হবে তখন এখানে আমাদের যদি আমরা অন্তরীকরণ করি তখন আমাদের কি হবে, ভ্যালুটা 0 হবে। তাহলে দেখো সুতরাং আমরা এখানে কি পেলাম, ডি জেড ইকুয়াল কি পেলাম, ডি জেড ইকুয়াল 5 ডি এক্স পেলাম। এখন ভালো করে খেয়াল করো আমরা এখানে যদি ডি এক্স এর জায়গায় কি আসতে হবে, যেহেতু আমরা এই অংশটাকে জেড ধরছি তাহলে এই ডি অংশ ডি এক্স এর জায়গায় আমাদের কি আসতে হবে, ডি জেড আসতে হবে, ডি জেড আসতে হবে,
এখানে আমরা যদি dx dx এর আলাদা একটা মান বের করতে পারি, এই dx এর মানটা যদি এখান থেকে আমরা যদি dx এর মান আলাদা বের করতে পারি, এই dx এর মানটা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, এখানে আমরা ওটা ইজিতে সমাধান করতে পারবো। তাহলে দেখো সুতরাং আমরা যদি dx কে আলাদা রাখি তাহলে আমাদের এই 5 টা যখন এই পাশে চলে আসবে তখন 1/5 dz হবে। তাহলে দেখো আমরা এখানে dx এর জায়গায় আমরা কি করে দেব, এই 1/5 dz বসে দেব। আর এখানে এইটাকে আমরা কি দিলাম 5x + 2, দেখো 5x + 2 কে আমরা কি দিলাম z ধরে নিলাম, 5x + 2 কে আমরা কি ধরে নিলাম z ধরে নিলাম। তাহলে এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এই জায়গায় আমি লিখতেছি, দেখো এখানে এই জায়গায় আমি লিখতেছি এখানে সুতরাং ইন্টিগ্রেশন অফ এই দেখো 5x + 2 এই অংশটাকে আমি কি দিলাম 5x + 2 কে আমি কি দিলাম z দিলাম, দেখো এটা z, তাহলে এই অংশটা আমরা z দিলাম, z এর অংশে কত আছে কিউব আছে। তাহলে দেখো এখানে কিউব, এখানে কি হবে দেখো dx এর জায়গায় কত হবে, dx এর ভ্যালুটা কত, dx এর জায়গায় আমরা বসাবো 1/5 dz, 1/5 dz আমরা এটা বসালাম। তো আমি এখানে ডাইরেক্ট করে বলতেছি এখানে 1/5 কে আমরা যে দুইটা একটা কনস্ট্যান্ট এই ভ্যালুটাকে আমরা সবাই বাইরে নিয়ে এসেছি 1/5। তাহলে দেখো এখন আমরা যদি x টু দি পাওয়ার n সূত্রের সাথে আমরা চিন্তা করি, x টু দি পাওয়ার n সূত্রে কি ছিল, x টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে যে চলক থাকবে ওই চলক এবং এর সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ওই সর্বোচ্চ পাওয়ার এবং সর্বোচ্চ পাওয়ারের সাথে কত হবে মান হবে এই সেম পাওয়ারটা আবার কই হবে নিচে। তাহলে দেখো আমাদের ভ্যালুটি কি আসতেছে, এখানে আসতেছে z টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত 4। তাহলে দেখো এখানে আমরা যদি লিখি এই জায়গা থেকে আমরা লিখি, দেখো এই জায়গা থেকে আমি এখানে লিখতেছি, তাহলে সুতরাং z z মানে কি, আচ্ছা এর 1 বাই 4 কে আমি কি করলাম সবার বাইরে নিয়ে এসেছিলাম, এখানে আছে কি z টু দি পাওয়ার 4, তো z মানে কি, z মানে হলো আমাদের 5x + 2, তাহলে 5x + 2 এখন দেখো z এর উপর পাওয়ার কত আছে 4, তাহলে এখানে হবে 4, যেহেতু এটা ইন্টিগ্রেশন তার মানে এখানে প্লাস c অবশ্যই দিতে হবে, তার মানে এটা হলো আমাদের 1 এ এক নাম্বারটা আনসার। এই তো শেষ, একদম সিম্পল একদম ইজি। এখন আমরা এক এর পাঁচ নাম্বার অঙ্কটা সলভ করব, এক এর পাঁচ নাম্বার অঙ্কটা আছে dx ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার। তাহলে এক এর পাঁচ নাম্বার অঙ্কটা হলো এক এর পাঁচ নাম্বার, এক এর মধ্যে যে পাঁচ নাম্বার অঙ্কটা আছে সেটা হলো dx বাই 1 মাইনাস x হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা এখানে 1 মাইনাস x যদি আমরা এমন একটা চলক ধরি, ওই চলকটাকে যখন আমরা ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করব তখন দেখো আমরা dx এর একটা ভ্যালু পাবো, তখন এই dx এর ভ্যালু কি হবে, দেখো আমরা ধরি 1 z = 1 - x, অর্থাৎ আমরা 1 - x কে আমি কি দিলাম z দিলাম, 1 - x কে কি দিলাম z দিলাম। যদি আমরা এখানে অন্তরীকরণ করি তাহলে dz = কি হবে - dx হবে। আমি এটা বুঝলাম না, আমি একটু আগে একটা মরা প্রশ্ন এটা বুঝে দিয়েছি কিভাবে হইছে, অর্থাৎ উভয় পাশে আমরা অন্তরীকরণ করছি, আমরা যদি dx x এর অন্তরীকরণ করি আমরা কি পাই dx, আর dz এর অন্তরীকরণ করি কি পাই dz। দেখো আমরা এখানে dx এর মান বার করব, তার মানে আমরা বলতে পারি সুতরাং dx = কি - dz, দেখো আমরা dx এর মান পাই গেছি কি - dz, তাহলে আমরা dx এর জায়গায় কি বসাবো মানে dz। তাহলে দেখো এখানে কি হবে বা অর্থাৎ এখানে এখন আমরা কি করব, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, দেখো ইন্টিগ্রেশন অফ দেখি ইন্টিগ্রেশন করি, দেখো ইন্টিগ্রেশন অফ dx, dx এর জায়গায় আমরা কি দিচ্ছি dx এর মান ভ্যালু কি পাইছি - dz, আর এখানে 1 - x কে আমরা কি দিলাম 1 - x কে আমরা দিলাম 1 ডিভাইডেড বাই 1 - x কে আমরা দিলাম z। দেখো এখানে z বসে দিলাম, আর z এর উপর কি আছে স্কয়ার, এ দিলাম স্কয়ার, আর এখানে dx এর জায়গায় কি হবে, dx এর জায়গায় হবে - dz, অর্থাৎ মাইনাস ডি জেড, অর্থাৎ বা মাইনাস থেকে আমরা সবাই বাইরে নিয়ে আসলাম, এখানে ওয়ান বাই জেড স্কুল কে আমরা কি লিখতে পারি জেড ইনভার্স টু ডি জেড, অর্থাৎ আমরা যদি এখন আবার যদি ওই সূত্র এক্স পাওয়ার এন সূত্রের সাথে আমরা চিন্তা করি তাহলে আমাদের এখানে সূত্রে কি হবে, এখানে মাইনাস সূত্রটা হবে পাওয়ার যেটা থাকে চলক, যেটা চলকের উপরে সর্বোচ্চ পাওয়ার প্লাস ওয়ান, সেম জিনিসটা আমাদের কি হবে এখানে ভাগ হবে, অর্থাৎ দেখো বা মাইনাস জেড জেড মাইনাস কি হবে 1 ডিভাইড বাই কত মাইনাস 1, দেখো এই মাইনাস 1 আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে z, দেখো আমরা z কে কি দিলাম 1 মাইনাস x, z কে দিলাম 1 মাইনাস x, z কে আমরা কি দিলাম 1 মাইনাস x, এখানে ইনভার্স 1 আছে তার মানে এখানে কি হবে অংশে 1 হবে, 1 ডিভাইড বাই 1 মাইনাস x প্লাস c, এটা হলো আমাদের অর্থাৎ এক এর ফার্স্ট নাম্বার আনসার। এটা আমরা এক এর ফার্স্ট নাম্বারটাও সলভ করে ফেললাম, এখন আমরা আসবো এক এর ছয় নাম্বারটা, একের ছয় নাম্বারটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই রুট এক্স, এটা হলো একের একের ছয় নাম্বার, কি আছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই রুট এক্স, এখানে কি আছে ডি এক্স, তো ডি এক্স আছে। এখন একটু ভালো করে খেয়াল করো, এতক্ষণ আমরা যা এক এবং পাঁচ যে অঙ্কটা সলভ করছি এখানে আমরা একটা দিন যে কোনো একটা মানকে কি করছি কোনো একটা কনস্ট্যান্ট অর্থাৎ জ্যাড বা কোনো একটা কিছু ধরছি, কিন্তু এখন দেখো এখানে ছয় নাম্বার, হ্যাঁ আমরা কোন জিনিসটাকে ধরবো এমন একটা জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো বা অর্থাৎ এমন একটা জিনিসটাকে আমরা কিছু একটা ধরবো যাতে আমরা বাকি অন্য একটা জিনিস অর্থাৎ আমরা ডিএক্স বা ডিজ ডিএক্স এর মানটা বার করতে পারি, কিন্তু দেখো এখানে আমরা যদি রুট এক্স
রুট এক্স কে যদি আমরা কিছু একটা ধরি, দেখো আমাদের উপরে একটা অংশে কি কোনো মান আসতেছে আসতেছে না, বা উপরের অংশ কিন্তু আমরা কোনো একটা কনস্ট্যান্ট ধরি, তাহলে আমাদের নিচের অংশে কোনো মান আসতেছে না, বেরো আসতেছে না, তাহলে আমরা কি করতে পারি? দেখো এখানে আমরা যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গনিম্ন সূত্র করি, অর্থাৎ আমরা এখানে যদি বর্গনিম্ন সূত্র করে দিই, অর্থাৎ রুট এক্স দ্বারা এর পরে ভাগ করে দিই, তাহলে আমরা অবশ্যই অঙ্কটা সলভ করতে পারবো। দেখো এখানে আমরা কি করবো, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে আমরা কি করবো, বর্গনিম্ন সূত্র করবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যদি বর্গনিম্ন সূত্র করি তাহলে এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড রুট এক্স, রুট এক্স আমরা কি লিখতে পারি এক্স হাফ। আমি আর এখানে বাংলাম না, তো এখানে সূত্রটা বাইরে লিখে আমরা ডিরেক্ট লিখে ফেললাম। এখন দেখো ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে দেখো আমি একটা সূত্র দেখো, এখানে দেখো একটু ভালো করে করো, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই মনে করো ডি, তার মানে এই অংশটা কি বোঝায়, এই অংশটা বোঝায় ডিটা সবার সাথে আলাদা আলাদা আছে, অর্থাৎ এর সাথেও আছে ডিটা, বির সাথেও আছে, এটা আবার ডিটা আবার কার সাথে সির সাথেও আছে, অর্থাৎ আমি যদি মাঙ্গি লিখি এ বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি, অর্থাৎ ডিটা আলাদা আলাদা প্রত্যেকের সাথে আছে, সেম এক্স হাফ অর্থাৎ রুট এক্স টপ এখানে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা আছে, অর্থাৎ দেখো এখানে এক্স টু দুবার কত ফোর, এই ফোরের সাথে এক্স হাফ এখানে এক্সটা আলাদা আছে, এরপর দেখো মাইনাস টু এক্স স্কোয়ার এটার সাথে এক্স রুট এক্সটা আলাদা আছে, এখানে দেখো প্লাস ওয়ান বাই কত রুট এক্স, এটাও এখানে আলাদা আলাদা আছে, এখানে আমরা আলাদা আলাদা লিখলাম। এখন দেখো আমরা এখানে কী করে দেবো, বার করে দেবো ইন্টিগ্রেশন অফ এক্স ফোর মাইনাস হাফ মাইনাস টু এক্স টু মাইনাস হাফ প্লাস এক্স মাইনাস হাফ ডি এক্স। এখন দেখো এখানে আমরা লসাগু করলে কী হয়, এক্স টু দি পাওয়ার, এখানে যদি আমরা লসাগু করি সেভেন বাই কত হবে টু, সেভেন বাই টু মাইনাস টু এক্স কত হবে ফোর থ্রি, ফোর থ্রি প্লাস এক্স ইনভার্স হাফ এক্স ইনভার্স এখানে ডি এক্স। এখন দেখো আমরা আলাদা আলাদা এটাকে ইন্টিগ্রেশন করবো, দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু পাওয়ার সেভেন বাই টু ডি এক্স মাইনাস টু কনস্ট্যান্ট থেকে আমরা সবার বাইরে নিয়ে আসলাম, এখানে ইন্টিগ্রেশন অফ এক্স কিউ ডি এক্স প্লাস কনস্ট্যান্ট এখানে এক্স মাইনাস হাফ ডি এক্স। দেখো এখানে আমরা যদি করি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের সাথে যদি আমরা চিন্তা করি, তাহলে সূত্রটা কি হবে এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু প্লাস ওয়ান, এখানে হবে সেভেন বাই টু প্লাস ওয়ান, এখানে মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান, এরপর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান। এখন দেখো এখানে যদি আমরা করি এক্স টু দি পাওয়ার কত হবে, উপরে হবে নাইন বাই টু, নিচে হবে নাইন বাই টু প্লাস সরি এখানে মাইনাস, এখানে ফোর ফোরকে টু দ্বারা ভাগ করলে কত হবে হাফ, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস মাইনাস হাফ প্লাস হাফ ওয়ান থেকে মাইনাস হাফ গেলে আরও প্লাস ওয়ান থাকে প্লাস হাফ থাকে, হাফকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে টু এক্স ইনভার্স কত এখানে হাফ হবে, অর্থাৎ রুট হবে আর কি প্লাস সি, এটা হলো আমাদের এখানে আনসার, এটি হলো একের ছয় নম্বরটার আনসার। এরপর আমরা আসি একের সাত নম্বরটায়, একের সাত নম্বরটা কি বলছে, একের সাত নম্বরটা বলছে কস টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন টু এক্স। এখানে দেখো কোন অংশটাকে আমরা যদি কোনো একটা অংশকে যদি এখানে আমরা কি করি একটা চলক বা কনস্ট্যান্ট ধরি, তাহলে দেখো আমাদের কি আসবে অন্য একটা মান, অর্থাৎ অন্য একটা রেজাল্ট অর্থাৎ ভ্যালু চলে আসবে, এখানে কস টু ওয়াইস এক্স ডি এক্স রুট ওভার ওয়ান মাইনাস সাইন টু ওয়াইস এক্স। এখন দেখো তোমাকে চিন্তা করতে হবে এখানে কোন অংশটাকে আমরা কোনো একটা চলক বা কনস্ট্যান্ট ধরলে বাকি অপর অংশটার একটা মান বা ভ্যালু আসবে। এখন দেখো আমরা যদি কস এক্স কে অর্থাৎ কস টু এক্স কে যদি আমরা জেড ধরি, দেখো কস টু এক্স যদি আমরা অন্তরীকরণ করি আমরা কি কোনো মতে অর্থাৎ ওয়ান মাইনাস সাইন টু এক্স পাবো, দেখো ওয়ান মাইনাস সাইন টু এক্স পাওয়ার কোনো সুযোগ নেই, শুধু সাইন পাইতে পারি কিন্তু ওয়ান মাইনাস সাইন টু এক্স পাবো না, কিন্তু দেখো ওয়ান মাইনাস সাইন টু এক্স যদি আমরা কোনো একটা সলভ ধরি এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো ভাই আমরা কোনো একটা অর্থাৎ আমরা কস টু এক্স পাইতে পারি। এই কারণে আমরা কি করবো এখানে, এখানে আমরা ধরে নিব কস, এখানে আমরা এই কারণে ওয়ান মাইনাস সাইন টু এক্স আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, অর্থাৎ দ্যাট ইকুয়াল ওয়ান মাইনাস সাইন টু ওয়াইস এক্স, অর্থাৎ আমরা এখানে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডিজেড এর অন্তরীকরণ ডিজেড এর অন্তরীকরণ ডিজেড ওয়ান এর অন্তরীকরণ জিরো, জিরো দেওয়া লাগবে না মাইনাস দেখো সাইন, সাইন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো সাইন এর অন্তরীকরণ পাবো কস টুয়াইস এক্স, কস টুয়াইস এক্স। এখন দেখো ভালো করে খেয়াল করো এখানে আমরা অন্তরীকরণ করার সময় আমরা মনে আছে আমরা এই সূত্রে শিখেছি ডি ডি এক্স যখন আমরা সাইন এম এক্স, সাইন এম এক্স এর অন্তরীকরণ করবো তাহলে আমাদের সূত্রটা কি হবে এখানে সাইন এম এক্স এর অন্তরীকরণ কস এম এক্স হবে, অর্থাৎ এখানে যা থাকবে এখানে কোন যা থাকবে শব্দ হবে এবং এক্স এর সাথে যে গুণ যেটা থাকবে সেটা আবার এর সাথে কি হবে গুণ হবে সেম, তাহলে এখানে টু ডো এখানে কি হবে এখানে এর সাথে গুণ আকার হবে মনে আছে, তাহলে দেখো এখানে টু ডো গুণ হবে। এখন আমরা এখানে যে সূত্রটা আমাদের বেরো রেখে আছে কস টু এক্স সরি এখানে ডি এক্স হবে, এখানে আমাদের আছে কস টু এক্স ডি এক্স, তার মানে এখানে আছে কস টু এক্স ডি এক্স, তার মানে আমরা টু ডো এর পাশে ফাটাই দিই তাহলে কি হবে মাইনাস মাইনাস হাফ ডি জেড
ইকুয়াল cos 2x dx অর্থাৎ আমরা এই মান পেয়ে গেছি তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিই এই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্ক आंसर হয়ে যাবে তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন অফ cos 2x dx root over 1 - sin 2x ইকুয়াল দেখো ইন্টিগ্রেশন অফ cos 2x dx এর মান কত - half z - half z dz - half dz আর আমরা এখানে দেখি কি হচ্ছে root over এই শর্তটাকে আমরা কি হচ্ছে জানতে হচ্ছে root z ইকুয়াল আমরা মাইনাস হাফটাকে আমরা সবার বাইরে নিয়ে আসলাম মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ তাহলে দেখো 1 বাই রুট জেড 1 বাই রুট জেড এর আমাদের অন্তিকোণ দিবে আমাদের যোগফল সূত্র কি 1 বাই রুট জেড এর 2 রুট জেড এর সূত্রটা কি 2 রুট জেড তাই আমরা আরো একটা লাইন করি 1 বাই রুট জেড ডি জেড এর অন্তিকোণ সূত্রটা কি হাফ মাইনাস হাফ ইনটু রুট 1 বাই 2 রুট জেড বা মাইনাস হাফ রুট জেড মানে কি রুট জেড মানে কি 1 মাইনাস সাইন 2 মানে মাইনাস হাফ ইকুয়াল 1 মাইনাস sin 2x plus c এটা হলো আমাদের आंसर এটা হলো আমাদের সাত নম্বর आंसर তো আমরা 10.2 এ পার্ট 1টা এখানে সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব আসসালামু